বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে। আপনি ইউটিউবে শুধুমাত্র কপি পেস্টের মাধ্যমে আপনি চ্যানেল থেকে ইনকাম বা অর্থ উপার্জন করতে পারবেন অনেকেই এই কথাটি বিশ্বাস নাও করতে পারে তার জন্য আমি আপনাদেরকে এখানে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে আসলে কি শুধুমাত্র কপি পেস্ট করে ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায় আর বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলছি আপনি অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারবেন এবং প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসতে পারবেন আপনার ব্যাংকে তার সাথে আমি এটাও বলবো যে আপনার চ্যানেলে আপনার কোনো নিজস্ব ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনি কপি পেস্ট করে অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেই অর্থ উপার্জন করতে পারবেন প্রতি মাসে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসতে পারবেন আর আপনি কোনো ভিডিও না বানিয়েই একজন সফল ইউটিউবার হতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যে আমি আপনাকে এই ভিডিওতে এভরিথিং সব কিছু দেখিয়ে দিয়েছি যে কিভাবে শুধুমাত্র কপি পেস্টের মাধ্যমে একটি চ্যানেল থেকে ইনকাম করা যায় তাই আপনাকে আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে চান আর আমি কথা দিচ্ছি আপনি যে সময়টুকু ব্যয় করে এই ভিডিওটি দেখবেন আপনার এই সময়টি বিফলে যাবে না আপনাকে ইউটিউবে সফল হওয়ার পথ দেখিয়ে দিবে তাই ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন আর এখানে আপনার মূল্যবান সময় নষ্ট করবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি শিখিয়ে দেব তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় ওকে তো সব কিছু বোঝানোর জন্য চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে তো আপনারা এখানে কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলেই কি শুধুমাত্র কপি পেস্টের মাধ্যমে ইউটিউব থেকে আর্নিং করা যায় বা অর্থ উপার্জন করা যায় সেটা বোঝানোর জন্য সর্বপ্রথমে আমি যেটি করব আপনাদেরকে কিছু ভিডিও এখানে আপনাদের দেখাবো তো সাপোজ আমি এখানে চলে যাচ্ছি ইউটিউবে তো আমি এখানে ইউটিউবে চলে আসলাম এখানে আসার পর আমরা সিম্পলি এখানে সার্চ করব সাপোজ ধরুন আমি এখানে লিখলাম ক্যাট ভিডিও দেন সার্চ করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাটগুলো রয়েছে এখানে বেবি ক্যাটস কিউট অ্যান্ড ফানি ক্যাটস ভিডিওস কমপ্লিশন তারপর দেখতে পাচ্ছেন নিচে ফানি ক্যাটস তো বন্ধুরা আপনারা যদি শুধুমাত্র এই ভিউগুলোর দিকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওতে ভিউস এসেছে সিক্সটি মিলিয়ন যেটা হিউজ পরিমাণ একটি ভিউস বুঝতে পারছেন অ্যান্ড তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটস ভিডিওটি ফোর মিলিয়ন ভিউস বুঝতে পারছেন যে এই ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউস আছে। যদি আমরা এই চ্যানেলটিকে ক্লিক করি চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলটির নাম হচ্ছে ফানি প্লক্স এই চ্যানেলের মালিক যেটি করে শুধুমাত্র অ্যানিমেল ভিডিও বানিয়ে তার চ্যানেলে আপলোড করে এবং সেই ভিডিওগুলোতে বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিউস আসছে অ্যান্ড আমরা যদি এই চ্যানেলের মান্থলি ইনকাম কত সেটা দেখতে চাই তো এখন যেটি করব এই চ্যানেলের নামটিকে আমরা কপি করব কপি করে আমরা এখানে একটি নতুন ট্যাব নেবো এবং গুগলে সার্চ করবো সোশিয়াল ব্লেট তো সোশিয়াল লেখার আগেই এখানে আমাদের সাজেস্টে চলে এসেছে এখানে ক্লিক করলাম অ্যান্ড তারপর আমরা উপরে যে সাইটটি রয়েছে এই সাইটে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে আপনার যদি এই ইউটিউব অপশনটি না থাকে তাহলে আপনারা এখানে শুধু ইউটিউব অপশনটিকে ক্লিক করে অ্যান্ড আমরা যে চ্যানেলের নামটি এখানে কপি করেছি এই চ্যানেলের নামটি এই চ্যানেলের নামটি আমরা এখানে পেশ করে দিব অ্যান্ড তারপরে আমরা জানতে পারবো মাসিক ইনকামটি কত তো আমরা এখন একটু নিচে স্ক্রল করব নিচে স্ক্রোল করলে দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলটির এস্টিমেটেড মান্থলি আর্নিং যেটা দেখাচ্ছে এখানে ফোর পয়েন্ট ফাইভ কে চার হাজার পাঁচশো থেকে শুরু করে সেভেন্টি ওয়ান পয়েন্ট নাইন কে যেটা হিউজ একটা অ্যামাউন্ট বুঝতে পারছেন বন্ধুরা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই চ্যানেলটির প্রথম বা এভারেজ যেটা মাসিক ইনকাম সেটি হচ্ছে চার ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকার এরকম কাছাকাছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এনিমেল ভিডিও আপলোড করে কিভাবে এই চ্যানেলটি বা এই চ্যানেলের মালিক ইনকাম করছে তো আমরা এখান থেকে শুধুমাত্র এত বড়ো অ্যামাউন্ট না ধরে শুধুমাত্র আমরা যদি আমাদের চ্যানেল থেকে বিশ হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে এটি কার না ভালো লাগে বুঝতে পারছেন বন্ধুরা এই প্রসেসটি আমি আপনাদেরকে শেখাবো অ্যান্ড দেখতে পাচ্ছেন এর যদি আমরা ভিডিওতে ক্লিক করি এই চ্যানেলের ভিডিওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের মালিকের না এই চ্যানেলের যে মালিক রয়েছে এই মালিক এই ভিডিওগুলো কালেক্ট করেছে কালেক্ট করার পরেই তার চ্যানেলে আপলোড করেছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম বলতে কিছুই আসেনি তো আপনাকে এই প্রসেসটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাকে কোনো নিজস্ব কন্টেন্ট আপনার নিজস্ব ভিডিও বা ফেস ভিডিও কোনো ভিডিওই আপলোড করতে হবে না শুধুমাত্র আপনি অন্যের ভিডিওকে কপি করবেন আপনার চ্যানেলে আপলোড দিয়ে দিবেন বাস এটাই আপনারা শুধু প্রতিদিন করবেন তো এখন চলুন যে এই ভিডিওগুলো আসলে আপনারা কোথায় পাবেন তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য আবার একটি নতুন ট্যাপ নেবো তো বন্ধুরা আপনারা কিন্তু এটি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো এখন যদি আমরা এখানে সার্চ করি তো আপনারা ডাউনলোড ফ্রি ভিডিও লিখে এখানে সার্চ করবেন সার্চ করলে আপনাদেরকে কয়েকটি এখানে ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট পেকজেলস ডট কম এটাতে আমরা যদি ক্লিক করি এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে অসংখ্য ফ্রি ভিডিও ফুটেজ পাবো অ্যান্ড আমাদের এই সাইটটি প্রয়োজন এমনকি আরও কয়েকটি সাইট রয়েছে যে সাইটগুলো ভিডিওগুলো ফ্রিতে প্রোভাইড করে তো এখন যদি আমরা আরেকটু একটু নিচে আসি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ভিডিভো ডট এটাও একটা ফ্রি ওয়েবসাইট যেটা ফ্রি ভিডিও প্রোভাইড করে এটাতে ঢুকবো অ্যান্ড তারপরে নিচে আসবো আরও দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিডিজি ডট কম এই ওয়েবসাইটটি তো আপনারা এখানে যেটি করবেন আপনারা দেখবেন যে যে ওয়েবসাইটগুলো সম্পূর্ণ ফ্রিতে ভিডিও প্রোভাইড করে থাকে এবং সাথে ডাউনলোড বাটন দিয়ে রাখে যেমনটা আপনারা এই যে ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন দেখছেন এখানে ডাউনলোড বাটন রয়েছে আমরা চাইলে এই ভিডিওগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবো এরকম ওয়েবসাইটগুলো আপনারা খুঁজবেন খোঁজার পরে আপনারা যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন পিকজেলের সাইডে একটি সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনারা লিখবেন ইয়াস লিখে জাস্ট এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সেই সেম ভিডিওগুলো আমরা যে এই চ্যানেলে ভিডিওগুলো পেয়েছি ঠিক সেম ভিডিওগুলো কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা ভিডিও এখানে ডাউনলোড করছি অ্যান্ড ডাউনলোড করার পরে যেটি করবেন আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেডভাবে বুঝিয়ে দিব যে এই ভিডিওগুলো ডাউনলোড করার পর আপনাকে কি কি করতে হবে যেটার কারণে আপনার চ্যানেলে কখনই কপিরাইট স্ট্রাইক আসবে না এমনকি কপিরাইট ক্লেমও আসবে না ইন টোটাল বলতে গেলে আপনার চ্যানেলের কোনো সমস্যাই হবে না শুধুমাত্র আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে এই ভিডিওগুলো প্রতিদিন আপলোড দিবেন এবং প্রতি মাসে আপনার ব্যাংকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসতে পারবেন আর আমি জানি যে অনেক ভিউয়ার্সটাই রয়েছে যারা শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে অনেকেরই কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই শুধুমাত্র হাতে স্মার্টফোনটি রয়েছে তো চিন্তার কোনো কারণ নেই আপনি শুধুমাত্র ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি আপনার স্মার্টফোন দিয়েই এই প্রসেসটি করতে পারবেন এবং এই কাজগুলো করতে পারবেন তো আপনারা এইভাবে স্যাম প্রসেসে এই ওয়েবসাইটগুলো খুঁজবেন আপনার স্মার্টফোনে স্মার্টফোনে খোঁজার পর এই ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন এই ভিডিওগুলো কালেক্ট করার পর আপনি সরাসরি ডাউনলোড করে নেবেন আমাদের এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে মিউজিক তো আপনারা এখানে একটু সতর্ক থাকবেন যে যেখানে ইচ্ছা সেখান থেকে কোনো অডিও ডাউনলোড করে নেবেন না এতে আপনার চ্যানেলে সমস্যা হতে পারে কপিরাইট ক্লেম আসতে পারে এর জন্য সহজ যে পন্থাটি রয়েছে সেটি হচ্ছে সরাসরি আপনারা যেটি করবেন তো আপনি ইউটিউব স্টুডিওতে আসার পরে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে অডিও লাইব্রেরি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই আপনারা অসংখ্য মিউজিক এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি এই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম আসবে না এমনকি আপনার চ্যানেলে কোনো সমস্যাই হবে না তাই আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা অবশ্যই এখান থেকে এই অডিওগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিও আমাদের কালেক্ট করা হয়েছে এমন কি মিউজিকও আমাদের কালেক্ট করা হয়েছে এখন আমাদের এডিটিংয়ের পালা তো আমি জানি যে অনেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন তার জন্য আমি স্মার্টফোনই দেখাবো যে কীভাবে এডিটিংটা করবেন এবং এডিটিংটা করার পরে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই চ্যানেলে আপলোড দিবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এমন কোনো ইউটিউবার নেই যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি চেনে না তাই এই কাইনমাস্টারটা আসলে কি এটা বলার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না তো তবুও বলে রাখি যে এই কাইনমাস্টার দিয়ে মূলত আমরা ভিডিও এডিটিংয়ের কাজটা করি তো আমরা এখন সর্বপ্রথমে যেটি করব যে আমরা যে ফুটেজগুলো ডাউনলোড করেছি এবং তার সাথে যে মিউজিকটি আপনাদেরকে একটু আগে বললাম যে মিউজিকটি আপনার কথায় পাবেন সেখান থেকে যে মিউজিকটি আমরা ডাউনলোড করেছি সেই মিউজিকটি এবং ফুটেজগুলো আমরা এখানে ইমপুট করব ইনপুট করার পর আমরা এডিটিং করব এডিটিং করার পরে আপনাদেরকে বলছি যে নেক্সট স্টেপে আপনারা কী কী করবেন তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া এই মিডিয়াতে আমরা ক্লিক করব মিডিয়াতে ক্লিক করে তারপর আমরা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য সাপোজ এই ভিডিওতে ক্লিক করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি এই ভিডিওটি মূলত আমরা এখানে এডিট করব এরপরে আপনারা যেটি করবেন এখানে এইটুক আসার পর আপনারা এখানে কাট করবেন আমি এখানে স্প্লিট করলাম আপনারা চাইলে এখানে আরও ফুটেজ অ্যাড করতে পারবেন আপনি এভাবে অনেকগুলো ফুটেজ ডাউনলোড করে আপনারা ভিডিওটি তিন মিনিটের তৈরি করবেন তো আমরা যে ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটি মাত্র পনেরো সেকেন্ডের তো আপনারা যেটি করবেন এখানে আরও ফুটেজ ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা ফুটেজগুলো এভাবে সেম পদ্ধতিতে এখানে অ্যাড করবেন অ্যান্ড দেন এখন হচ্ছে আমাদের মিউজিকটি অ্যাড করার পালা মিউজিকটি অ্যাড করার জন্য যেটি করবেন সব প্রথমে নিয়ে আসবেন অ্যান্ড এখানে অডিওতে ক্লিক করবেন তারপর এখানে সঙ্গে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনি যে মিউজিকটি ডাউনলোড করেছেন সেই মিউজিকটি আপনারা এখানে খুঁজবেন এবং খুঁজে এটিকে অ্যাডে ক্লিক করবেন সাপোজ আমি এই মিউজিকটি আমি এই মিউজিকটি ডাউনলোড করেছি ইউটিউব লাইব্রেরি থেকে তো আমরা এখানে এই মিউজিকটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আই ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে মিউজিকটি অলরেডি চলে এসেছে অ্যান্ড আমরা যদি এখানে ভিডিওটি একটু প্লে করে দেখি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মিউজিকটি আমাদের অলরেডি সেট হয়ে গেছে তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আপনারা মিউজিকটি অবশ্যই ভালো দেখে সিলেক্ট করবেন আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য এই মিউজিকটি ডাউনলোড করেছি তো আপনারা এর থেকে আরও ভালো বেটার মিউজিক খোঁজার চেষ্টা করবেন এবং এরপর যেটি করবেন আপনারা এই যে ভিডিও ফুটেজের যে মিউজিকটি রয়েছে এই মিউজিকটি আপনারা এখান থেকে মিউট করে দিবেন তো আমি এখানে মিক্সারে ক্লিক করলাম অ্যান্ড এখানে মিউজিকটি আমি অফ করে দিলাম তারপর আমি এই ফুটেজে ক্লিক করলাম এই ফুটেজে ক্লিক করে মিক্সারে ক্লিক করলাম সরি মিক্সার অ্যান্ড এই মিউজিকটিকে আমরা জিরো পারসেন্ট করে দিলাম দেন এখন কিন্তু এই ফুটেজের কোনো মিউজিক নেই অ্যান্ড এখান থেকে এই যে মিউজিকটি রয়েছে নিচের এই মিউজিকের লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে ট্রিম করে দিবেন দেন এখন আপনারা যেটি করবেন আপনার এই ভিডিওটি যদি কমপ্লিটভাবে তিন মিনিট হয়ে যায় সাপোজ আমি এখানে পনেরো সেকেন্ড করেছি আপনারা অবশ্যই তিন মিনিট কিংবা চার মিনিট ভিডিওটি তৈরি করবেন দেন আপনার এখানে এক্সপোর্ট আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এই ভিডিওটিকে সেভ এস ভিডিওতে ক্লিক করে দিবেন অ্যান্ড এটি আমাদের র্যান্ডারিং শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটি আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে তো আপনাদের সময় যেন নষ্ট না হয় এর জন্য আমি ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট ওকে তো ভিডিও এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেলে এখন যেটি করবেন আপনারা সেটি হচ্ছে সরাসরি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন এটাতে ক্লিক করবেন দেন আপলোড এ ভিডিও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি আপলোড দিতে যাচ্ছেন সাপোজ আমরা এই ভিডিওটি আপলোড দিব তার জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করবো অ্যান্ড এই ভিডিওটি ঠিকঠাক থাকলে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে টাইটেলটি লিখবেন ক্যার্স ভিডিও বা আপনারা আইডিয়া নিতে পারবেন আমি যে আপনাকে কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখিয়েছি সেই ভিডিওগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন যে আসলে কি টাইটেল রাখলে সব থেকে বেশি ভিউস আসার সম্ভাবনা থাকবে অ্যান্ড ডিসক্রিপশনে ডিসক্রিপশনে আপনারা ইচ্ছে মতো কিছু লিখবেন না শুধুমাত্র আপনি আপনার ভিডিওর বিষয়ে কিছু লিখবেন এবং আপনার চ্যানেলের সম্বন্ধে কিছু লিখবেন তার পাশাপাশি আপনারা যে ট্যাক্সটি অ্যাড করবেন সেটি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে সরাসরি হোম বাটনে চলে আসলাম অ্যান্ড তারপর আমি এখানে গুগলে আসলাম গুগুলে আসার পর এখন যেটি করবেন আপনারা এখানে সার্চ করবেন ফেয়ার ইউজ ডিসক্লেমার যেটা এখানে সাজেস্টে চলে এসেছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে যে ডিসক্রিপশনটি রয়েছে এই ডিসক্রিপশনটি আপনারা এখান থেকে কপি করবেন অ্যান্ড এখান থেকে এইটুক কপি করলাম কপি করে সরাসরি আমাদের ইউটিউবে চলে যাবো আমরা যেখানে ভিডিওটি আপলোড দিয়েছিলাম অ্যান্ড এখানে ডিসক্রিপশনে আমরা এটি এখানে পেস্ট করে দেবো অ্যান্ড এটি পেস্ট করে দিলে আপনার ভিডিওতে কখনই কপিরাইট ক্লেম আসবে না আর তাছাড়া এমনিতেও আসবে না কারণ এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি যে কোনো পাবলিক এই ভিডিওটি খুব সহজে ব্যবহার করতে পারবে কোনো পারমিশন নিতে হবে না ওনারদের কাছ থেকে তবু আপনারা সতর্ক থাকার জন্য এই ডিসক্লেমারটি আপনারা এখানে অ্যাড করে দিবেন অ্যান্ড অ্যাড করে দিলেই তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি এই ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনার এখানে ইয়েস ইটস ম্যাট ফর কিডস আর যদি আপনারা বাচ্চাদের জন্য ভিডিওটি না তৈরি করে থাকেন তাহলে আপনারা এখানে দিবেন নো ইটস নট ম্যাট ফর কিডস তো আমরা এখানে শুধুমাত্র ইয়েস ইটস ম্যাট ফর কিডস তারপর আমরা এখানে আপলোড ভিডিওতে ক্লিক করে দেবো অ্যান্ড আপলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে সবার নিচে আপলোড অপশন অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে ইওর ভিডিওস এখানে ক্লিক করবেন তো এই ভিডিওটি কিন্তু আমাদের আনলিস্টেড অবস্থায় রয়েছে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের আনলিস্টেড এই ভিডিওটি এখনও পাবলিশ হয়নি তো এখন যেটি করবেন আপনারা এই ভিডিওর থ্রি ডটে ক্লিক করবেন তারপর ইডিট ইডিটে ক্লিক করার পর আপনারা এখানে আবারও যাচাই করে দেখবেন যে আপনার টাইটেলটি এবং ডিসক্রিপশনটি ঠিক রয়েছে কি না যদি ঠিকঠাক থাকে তারপর আপনারা এই ভিডিওর বিষয়ে ট্যাগ অ্যাড করে দিবেন তারপর আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন তার আগে আপনি একটি ভালো থামলেল অ্যাড করে দিবেন আপনার ভিডিওতে যাতে আপনার ভিডিওটি দেখতে প্রফেশনাল মনে হয় দেন আপনারা এখানে পাবলিক যে অপশানটি রয়েছে এই পাবলিকে ক্লিক করবেন অ্যান্ড ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর আপনারা সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দিলেই আমাদের এই ভিডিওটি পাবলিশ হয়ে গেছে তো আপনারা যদি এইভাবে সেম প্রসেসে প্রতিদিন একটি করে ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে থাকেন এবং দেখবেন যে এক সময় আপনার চ্যানেলটি র্যাঙ্কিংয়ে এসেছে এবং সাথে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ ট্যাম মাইল স্টোনটা যে রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার চ্যানেলটিকে খুব সহজে মনিটাইজেশন করে নিতে পারবেন এবং আপনার চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারবেন আর এখানে আপনাকে নিজস্ব কোনো কন্টেন্টই আপলোড দিতে হচ্ছে না শুধুমাত্র কপি পেস্টের মাধ্যমে আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন বুঝতে পারলে ভিডিওতে লাইক দিবেন আর আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততন সবাই ভালো থাকবেন